এখনো সেন্ট জনসেই আছে, বুঝতেই পারছো। তো এবার বেরিয়ে যাব, ডাক্তার দেখানো হয়ে গেছে, চেক আপ ঠিকঠাকই আছে। আবার আমাদেরকে শনিবার আসতে হবে না, আবার পরের শনিবার আসতে হবে, তখন টেস্ট মেডিসিন দেখাবো। আজকে শুধু মেডিসিনের ডাক্তার দেখানো ছিল। তো বুঝতেই পারছো, যেহেতু ওই তখন তিনটে ডাক্তার দেখানো হয়েছিল আর কি, মানে দেখেছিল আর কি, দেখানো হয়নি। তো হসপিটালে ভর্তির সময় তিনজন ডাক্তার দেখেছিলেন, মেডিসিন, চেস্ট মেডিসিন আর হচ্ছে সার্জেন। তো তিনজনকেই আবারও দেখাতে হচ্ছে, চেক আপে রাখতে হচ্ছে, সেটাই আর কি। তো জাস্ট হয়ে গেছে, ও চা খাচ্ছে, খেয়ে আমরা বেরিয়ে যাব। আমি তো খাই না চা, যাই হোক। তো বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে, মামুনি তো আমাদের খাবারগুলো করে রেখে দেবে, আর বিকেলে যে কাকি আর ভাই আসবো ওটা আমিই বানাবো। তো এই আর কি, তো বাড়ি যাই আগে। যাই হোক না কেন, গুড মর্নিং, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো এবার বাড়ি। সেন্ট জনসে না অনেকগুলো আম গাছ আছে, আর ওই দিকে যে আম গাছটা আছে সেটাতে এত বড় বড় হয়েছে। এগুলোর সাইজগুলো একটু ছোট ছোট, কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর আম হয়েছে, প্রচুর। ও পাশের আম গাছটাতেও প্রচুর আম হয়েছে। যাই হোক, তো চলো এবার যাই, বেরোই। আর এই বোগনভিলা গাছগুলো না আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। যাই হোক, সেন্ট জনস নিয়ে তোমাদেরকে আরও একটা ভিডিও আমি দেবো, ঠিক করেছি, ব্লগ। আশা করছি খুব তাড়াতাড়ি সেটা আমি করে উঠতে পারবো, একটু ফ্রি হওয়ার টাইম শুধু। খেলাম একটু মাটিওয়ালাতে, যখন এখান দিয়েই যাচ্ছিলাম তাই একটু দাঁড়ালামই। তো আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা, যেহেতু এই অটো ফটো তেমন চলছে না খুব একটা। তো দেখি ও ইচ্ছর আর মোছা নেবে, কারণ মামনি পাপা ওখানে একা থাকে, তো একাদের জন্য আর এইসব রান্না করে না। আজকের মেনুতে মামুনি রান্না করেছে ঢেঁড়স ভাজা, এখানে ঝিঙে আলু পোস্ত, আর নিচের সাথে সম্ভবত ডাল। নিচের সাথে ডাল আছে, আর এখানে আমাদের জন্য করেছে মাছের ঝাল। তো এই হচ্ছে দুপুরে আমাদের মেনু, আর খাওয়ার সময় লঙ্করা পকোড়া মামুনিকে ভেজে দেবো। আর ওখানে আমার আর প্রমীর ভাতটা বসেছে, মামুনি আর পাপা একটু, মানে আমরা একটু শক্ত শক্ত খাই, মামুনি পাপা একটু বেশি সেদ্ধ ভাত খায়। তো এই যে এখানে মামুনিরটা হয়ে গেছে, এখানে আমাদেরটা বসিয়েছি। আর রাতেরটার জন্য আমি সমস্ত কিছু রেডি করছিলাম, এখানে হবে ফ্রাইড রাইসের জন্য কেটে রেখেছি, এটা হবে মিক্সড ভেজ, শুধু পনিরটা বাল করে কাটতে হবে এটার। এখানে মিক্সড ভেজের আলুটাও কেটে নিয়েছি, আর এখানে সমস্ত মশলাপাতি বার করে রেখেছি, এখানে মাছটা ছাড়িয়ে দিয়েছি, এখানে মাংসটা বার করেছি, আর ডিমটাকে ভাতের সাথে সেদ্ধ বসিয়েছি। যা হবে তোমাদেরকে দেখাবো। এদিকে পুরো দমে রান্না চলছে, এখানে মিক্সড ভেজ হচ্ছে, এখানে ডিমটা ভাজতে দিয়েছি, ওখানে ভাতটা হচ্ছে। এদিকে জোর নেমেছে বৃষ্টি, তোমরা কতদূর দেখতে পাচ্ছ যাই না, এখানে তো জামা কাপড়টা আমার মেলা। তো জোর বৃষ্টি নেমেছে, ওই দেখো। তো কি আর করা যাবে, দেখি ওদের ফোন করে। এখন বাজে হচ্ছে তোমার 2:35। যা বৃষ্টি হলো, এখনো টিপট্যাপ টিপট্যাপ করে পড়েই চলেছে। তো ভাই আর কাকি প্রায় চলে এসেছে, আমি আর ও যাচ্ছি নিচে। তো একটু বাদে আমি আর পাপা যাবো আবার সিঙ্গারা আনতে, এইসব প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। যা সুন্দর একটা ওয়েদার দিয়েছে, তাতে মুড়ি মাখা সিঙ্গারা এসবই খাওয়ার মতো ওয়েদার দিয়েছে। ইলেকট্রনিক সেটের ওদিকটাতে এখনো মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। আর আমি রান্না বান্না করে না 10 মিনিটের জন্য একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঠিক বডি দিচ্ছিল না, সকাল থেকে চলছিল তো ওই জন্য আর কি। তো আজকে মামুনি না বিউলি ডাল আর ঝিঙে আলু পোস্ত বানিয়েছিল, আর গন্ধ লেবু ছিল বাড়ির, আহা। আর সাথে তেলাপিয়া মাছের ঝাল মতো একটা বানিয়েছিল। তো যাই হোক, নিচে তো এলাম, পুরো মানে রাস্তা কাদা কাদা হয়ে রয়েছে, একটুও ভালো লাগছে না গো, এমন কাদা কাদা। দেখি ও আমাকে লাইভ লোকেশন দিল, ও বিবেকানন্দ স্ট্যাচুটার ওখানে মেইন রোডে আছে, দেখি বেশিক্ষণ লাগার তো কথা নয়, এদিক দিয়েই আসবে। এই দেখো
আমি গেছিলাম একটু বাথরুমে আর ভাই আরও বেরিয়ে গেছে রাস্তার দিকে হাঁটতে, আর মা উনি আমাকে বললো যে ওরা ছাদে গেছে, তাই এখন আমি ছাদে চলে এসেছিলাম, এখন যাচ্ছি আবার নিচে। প্রমুখকে ফোন করলাম, বলে যে আর আমার চোখ মুখের আছে কি অবস্থা দেখো, একটুও ভালো লাগছে না, পাগলি পাগলি লাগছে দেখতে। যাই হোক, তো দেখি ওরা কোন দিকে গেল। ভাই তো এইমাত্র জাস্ট গেল, আমি চাইনি সেই টাইমে ক্যামেরা অন করতে যখন আমরা গল্প করছিলাম আর কি, যদিও বা এখন না কলকাতা থেকে আমি ব্যাঙ্গালোর আস্তে আস্তে অনেকটা বেশি শক্ত হয়ে গেছি, বোধহয় কাকি আমাকে ধরে কেঁদে দিয়েছিল। হ্যাঁ অবশ্যই ইমোশনাল তো অবশ্যই লাগে, বাড়ির আমার মা বাবা না আসুক, কাকিও আমার মায়েরই মতো, তো কাকি তো এসেছিল এটাই অনেকটা। তো যাই হোক ঠিক আছে, তো কাকিকে উল্টে আমি বুঝিয়ে টুঝিয়ে বললাম ঠিক আছে যাও, তো এই আর কি। তো চলো এবার কি আমরা খাবো, শুতে চলে এসেছি, পুরো রীতিমতো আমি হাঁপাচ্ছি সত্যি কথা বলতে, আর পারছি না আমি। আজকে মামুনি বলেছিল যে মামুনি করে রাখবে, কিন্তু আমি না করেছিলাম, ভাইকে আমি কোনোদিনও নিজের হাতে এভাবে রান্না করে খাওয়াইনি তো। আর ভাইয়ের সাথে আমার অনেক বছর বাদেই দেখা হলো, প্রায় দু আড়াই বছর বাদে আবারও। তো ধুবুড়ি গেছিলাম আমি বিয়ের আগে, আমার দিদির বিয়েতে তখন দেখা হয়েছিল, তো তারপর আর দেখা হয়নি ভাইয়ের সাথে। আর ভাইয়ের সাথে আবার কবে দেখা হবে, কারণ ও বাইরে থাকে, এক এক জায়গায় এক এক টাইমে পোস্টিং হয়, তো সত্যিই খুব ভালো লাগলো আর কি আজকের দিনটা ভাইদের সাথে, ভাইয়ের সাথে কাটাতে। তো ভাই তো যেতেই চাইছিল না, খেতেই বসতে চাইছিল না, গল্প করেই যাচ্ছি তো করেই যাচ্ছি এই আর কি। সাড়ে নটার পর ওকে আমি জোর করে বললাম ভাই এবার বস, আর কারণ বৃষ্টি হচ্ছে তো থেকে গেলে একটা আলাদা বিষয়, কিন্তু ওরা তো থাকবে না, এরপর গাড়ি পাবে কি না পাবে আরেক টেনশন তখন। তো তার থেকে আমি বললাম যে তুই খা আগে, তারপরে দেখা যাবে। তো গাড়িটাও লাকিলি দু মিনিটে বুক হয়ে গেল, মানে দু মিনিটে চলে আসলো আর কি, সামনাসামনি কোথাও ছিল এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমি আর পাচ্ছি না, পুরো হোকে এসেই চেক আপ করিয়ে এনেই তারপরেই আমি সব সবজি টবজি কেটে নিয়ে। আর সত্যি কথা বলতে যখন খেটে কুটে রান্না করি সেটা নয় ঠিক আছে, আমার রান্না করতে ভালোও লাগে, আমি ভালোবেসে করি জিনিসটা। আর যখন খেয়ে সবাই বলে খুব ভালো হয়েছে খেতে, মিক্সড ভেজটা দিয়ে ভাই আর কাকি, বিশেষত কাকি খুব ভালো খেয়েছে, বেশিরভাগ ফ্রাইড রাইসটাই খেয়ে নিয়েছে, লুচি ওরা আর ভাজটা দেয়নি, লুচি খায়নি, রাইসই খেয়েছে শুধুমাত্র, লুচি আমরা খেলাম। যার জন্য আমাদের প্ল্যানই ছিল রাইস, মানে ভাতটা না খুব একটা রাঁচিবেলা আমার খুব একটা ভালো লাগে না, সেটা ফ্রাইড রাইস হোক আর যাই হোক না কেন, রাইসের পর্যায়ে তো পড়ে আর কি। আর অনেকদিন ধরে ওর পাল্লায় পড়ে প্রমির সাথে ভাত খেতে হচ্ছিলো, তো ওই জন্য আজকে আর ইচ্ছে করছিলো না। আর মামুনির হাতের লুচিটা ভীষণ ভালোও হয়, তো ওটা খেলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কালকে ফুল এনার্জি নিয়ে আশা করছি আসবো তোমাদের কাছে। আর যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকের মতো টাটা, গুড নাইট।